আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের প্রশ্ন হচ্ছে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংশোধন কার ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো তাহলে সারা বিশ্বে কিশোর অপরাধ অপরাধীরা ভবিষ্যতে যাদের পুনরায় পুনরায় কোনোরূপ অপরাধে জড়িত না পড়ে সেই জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের সংশোধনের ব্যবস্থা লইয়া থাকে বাংলাদেশেও কিশোর সংশোধনের জন্য ব্যবস্থা চালু রয়েছে উনিশশো সালে শিশু আইনের উনিশ ধারা মোতাবেক কিশোর অপরাধের জন্য সংশোধনী ও বাংলাদেশে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেশের প্রত্যেক জেলাতে প্রভিশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে উনিশশো সালে এক জুলাই ঢাকা উত্তরে টঙ্গী গাজীপুর জেলার টঙ্গিতে জাতীয় সংশোধনী স্থাপন করা হয়েছে পরবর্তীতে গাজীপুর কোনাবাড়ি ও যশোর সহ অন্যান্য বিভাগীয় শহরে অনুরূপ স্থাপনের সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধনের গাড়িগুলোতে বিভিন্ন পরিকল্পিত কর্মসূচি শিশুদের প্রশিক্ষণ শিক্ষা হাতে কলমে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী কার্যক্রম গ্রহণ করা হইয়া থাকে কিশোরদের যত্ন রক্ষণাবেক্ষণ বিচার সংশোধন পুনর্বাসনের লক্ষ্যে এ তিনটি কার্যক্রম চালু হয় কিশোর আদালত তারপর কি কিশোর হাজত কিশোর সংশোধনী যাতে সরকারি বেসরকারি পর্যায়ে সমাজকল্য কার্যক্রম থাকে তাহলে শিক্ষিত সারা বিশ্বে কিশোর অপরাধীরা ভবিষ্যতে যাতে পুনরায় রূপ অপরাধ জড়িত হয়ে না পড়ে সেজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের সংশোধনের ব্যবস্থা লইয়া হয়ে থাকে বাংলাদেশে কিশোর অপরাধীদের জন্য সংশোধনের ব্যবস্থা রইয়াছে উনিশশো সালে শিশু আইনের উনিশ ধারা মোতাবেক কিশোর অপরাধীদের সংশোধনের জন্য বাংলাদেশে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে পদক্ষেপ গ্রহণ করা হইয়াছে প্রত্যে দেশের প্রত্যেক জেলাতেই প্রবেশন অফিসার নিয়োগ করা হয়েছে উনিশশো আটাত্তর সালে এক জুলাই ঢাকার উত্তরে গাজীপুর জেলার টঙ্গিতে জাতীয় সংশোধনাকার স্থাপন করা হয়েছে পরবর্তীতে গাজীপুরের কোনাবাড়িতে যশোর বিভিন্ন শহরে এরূপ উদ্বেগ নেওয়া হয়েছে সংশোধনাগারগুলোতে বিভিন্ন পরিকল্পিত কর্মসূচি শিশু কিশোরদের প্রশিক্ষণ শিক্ষা কলমে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী কার্যক্রম লো হয়ে থাকে কিশোরদের যত্ন রক্ষণাবেক্ষণ বিচার সংশোধন পুনর্বাসন লেখা সকল প্রতিষ্ঠান চালু রয়েছে কিশোর আদালত কিশোর আজত কিশোর প্রতিষ্ঠান সরকারি পর্যায়ে লাগা থাকে তাহলে এটা কি দলগত কৌশল এর পরবর্তীতে পরিবেশ গৃহীত শিক্ষাদান ও পরিবেশন সংশোধনের আটক রাখা একক কৌশল প্রয়োগ করা দৈহিক ও মানসিক দুর্যোগের শিক্ষাদান কাজের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ প্রবেশন তাহলে উপযুক্ত উপযুক্ত কর্মসূচি বা কার্যকরের জন্য সমাজ বিকর্মী কর্মী মনোবিজ্ঞানী শিক্ষাবিদ ধর্মীয় নেতা মনোচিকিৎসা বিজ্ঞান প্রত্যেকের সমন্বয় তৎপর থাকা একান্ত প্রয়োজন কিশোর সারা বিশ্বে প্রয়োজন কিশোর কি অপরাধীদের সংশোধনী সরকারি পর্যায়ে বাংলাদেশের সীমিত ব্যবস্থা থাকলেও বেসরকারি পর্যায়ে সংশোধনের কোনো ব্যবস্থা নেই সরকারি সংশোধন আগারে সারা বিশ্ব দেশ হইতে বিচারাধীন কিশোররা আসিয়ে থাকে বিচার শেষে তাদেরকে আবার সেখানে আটক রেখে স্বাভাবিক মানুষ গড়ে তোলার ব্যবস্থা করা হয় সমাজকাল নদীর পর ইহা নিয়ন্ত্রণ করিয়া থাকে সেখানে সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা শিক্ষা খেলাধুলা কর্মশীল কৃষকদের সংশোধন করিয়া সর্বোত্তম কাজ করা হইয়া থাকে বেসরকারিভাবে উনিশশো চুয়ান্ন সালে কৃষকদের আলাদাভাবে রাখিবার জন্য চট্টগ্রাম হাই হাইস্কুলে নিয়ে যাওয়া হাই স্কুলে এবং রাজশাহীতে একটি পুনরাবাসন সংস্থা রয়েছে ঢাকার মণিপুরে সেপম রয়েছে তা সুপ্রশিক্ষিত শিক্ষা এখন কৃষকেরা তাদেরকে যদি সাধারণ অপরাধীদের সাথে রাখা হয় তারা আবার অপরাধকর্মে জড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে অপরাধবোধ জন্মগ্রহণ করে একজন কিশোরকে তার অপরাধ হিসেবে না দেখে তাকে সংশোধনের সুযোগ হিসেবে আজকের কৃষকরাই কিশোরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সেই বিষয়টা লক্ষ্য রেখে তাদের ভালোর জন্য যে সেফ হোম করা হয় সেটাই হচ্ছে কিশোর সংশোধন আকার বাংলাদেশে সারা বিশ্বে এটা রয়েছে এবং উনিশশো সালে কিশোর আইন অনুযায়ী বাংলাদেশেও এর কার্যক্রম রয়েছে মানে উনিশশো সালে এক জুড়ে ঢাকার গাজীপুরের টঙ্গিতে সংশোধনাকা স্থাপন করা হয় পরবর্তীতে গাজীপুরের কোনাবাড়ি যশোর সহ বিভিন্ন বিভাগীয় শহরে নেওয়া হয়েছে সংশোধনাগারগুলোতে বিভিন্ন পরিকল্পিত কর্মসূচি শিশু কৃষকদের প্রশিক্ষণ শিক্ষা বা হাতে কলমে কারিগরি পর্যন্ত সংশোধন গ্রহণ করা হয়ে থাকে শিশুদের যত্ন রক্ষণাবেক্ষণ বিসিআর সংশোধন পুনর্বাসনের লক্ষ্যে তিনটি কর্মসূচি চালু হয় তাহলে কিশোর আদালত কিশোর রাজত সৃষ সংশোধনী প্রতিষ্ঠান যাহাতে সরকারি বেসরকারি পর্যায়ের সমাজকল্য ব্যাপক ভূমিকা লাভ হয় দলগত সংশোধনী কৌশল তারপর সংশোধনা গৃহীত প্রয়োগ দৈহিক মানসিক ত্রুটির জন্য বিশেষ পাঠদান এরপর দৈহিক কাজের মাধ্যমে কোনো বাস্তব প্রশিক্ষণ প্রবেশন তাহলে উপযুক্ত কর্মসূচি কর করার জন্য সমাজকর্মী মনোবিজ্ঞানী শিক্ষাবিদ ধর্মীয় নেতা মনো চিকিৎসা মানবজ্ঞান প্রত্যেকের সমন্বয় তৎপর থাকা প্রয়োজন কিশোর অপরাধীদের সংশোধনের জন্য সরকারি পর্যায়ে সীমিত ব্যবস্থা থাকলেও বেসরকারি পর্যায়ে তেমন কোনো ব্যবস্থা নেই সরকারি সংশোধনগুলো সারা বিশ্বে দিন কৃষি আসিয়া থাকে বিচার শেষে তাদেরকে সেখানে আটকিয়ে রাখিয়া স্বাভাবিক হিসেবে গড়ে ব্যবস্থা করা হয় সমাজকল্যাণ অধীত নিয়ন্ত্রণ করে থাকে সেখানে সাধারণ শিক্ষা কারিগরি শিক্ষা ধর্মীয় শিক্ষা চিত্র খেলাধুলা সহ বিনত ভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে বেসরকারি পর্যায়ে উনিশশো সালে কৃষক অপরাধীদের আলাদাভাবে রাখিবার জন্য চট্টগ্রামে মাস দিয়া হাই স্কুলে একটি অনুমোদিত গৃহ বরাদ্দ আছে অনুরূপ খুলনায় কটন স্কুলে একটি সংশোধনী এবং রাজশাহীতে একটি পুনর্বাসন কেন্দ্র রয়েছে ঢাকায় মণিপুরে হোম রয়েছে তা সুপ্রিয় শিক্ষিত কেন্দ্র আজকের কৃষকরাই যেহেতু কৃষকরাই যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ তাদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করে তাই তাদেরকে যদি অপরাধী হিসেবে শাস্তি দেওয়া হয় তাহলে ভবিষ্যৎটা তাদের অন্ধকার হয়ে যায় এই বিষয়টা চিন্তা করে তাদেরকে সাধারণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তাদের জন্য সরকারি পর্যাপ্ত পর্যাপ্ত তথ্য দেওয়া হয় এবং তাদের সাথে কখনো অপরাধী সুলভ আচরণ করা না হয় তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই জন্য তাদের চিকিৎসা তাদের বাসস্থান তাদের উপযুক্ত শিক্ষা তাদের সুস্থ মানুষ হিসেবে গড়ে রাখার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয় এই কার্যক্রমগুলো গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কারণ একজন কিশোরকে যদি সাধারণ অপরাধীর সাথে রাখতে হয় রাখা হয় তাহলে সে ওই অপরাধীর সাথে যুক্ত হয়ে আবার বড় ধরনের অপরাধ করতে পারে এটা সমাজ এবং জাতির জন্য হুমকি স্বরূপ তাই একটা কৃষককে যদি কিশোরকে যদি সংশোধন আকারে রেখে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয় সে আগামী দিনে দেশের এবং জাতির সম্পদ হয়ে যেতে পারে এই বিষয়টা মাথায় রেখে উনিশশো সালে শিশু আইনের উদ্যোগে সরকার গাজীপুরের কোনাবাড়িতে এবং যশোরে যে কৃষক সংশোধনীগণ কেন্দ্র রয়েছে এখানে কৃষকদেরকে পর্যাপ্ত নার্সিং এবং সেফ হোমের ব্যবস্থা এবং প্রত্যেক জেলায় যে প্রফেশন কর্মকর্তা রয়েছে তাদেরকে দেখভাল করা এবং এখানে কৃষকদের বিচার শেষে তাদের যে শাস্তির সময়টা সেখানে প্রবেশনাগারে রাখা হয় এবং কৃষক সংশোধনাগারে থেকে তারা তাদের নির্দিষ্ট সময়টা অতিবাহিত করে এবং এখান থেকে তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট পার্জন গ্রহণ করা হয় এবং এটা ও নিয়ন্ত্রণ করে থাকে সমাজ নদী অধিদপ্তর তবে সরকারি পর্যায়ে এর পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলেও মানে কিছু সুযোগ সুবিধা থাকলে বেসরকারি পর্যায়ে তেমন কোনো সুযোগ সুবিধা নেই তা এই সুযোগ সুবিধাটা আরও অধিক বৃদ্ধি করা দরকার এবং পরবর্তীতে যাতে এই ধরনের কৃষকরা যাতে অপরাধী হয়ে বেড়ে না ওঠে এবং তারা যাতে সুস্থ স্বাভাবিক যেভাবে করে ওঠে এজন্য সরকারের যেমন দায়িত্ব সেমন সংশোধনাগারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে এগিয়ে এগিয়ে আসতে হবে এবং আমাদের প্রত্যেক কৃষক প্রত্যেকের শিশু কিশোররা যাতে অপরাধে যুক্ত না হয় এদের বাবা মাকে এবং পরিবার পরিজনকে যথেষ্টভাবে সহযোগিতা গ্রহণ করতে হবে এ পিতা মাতার অসহযোতা এবং তাদের দৈহিক কলহলের কারণে কৃষকরা যাতে জড়িয়ে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কৃষকরা যে আগামী জাতের ভবিষ্যৎ এই বিষয়টা সবাইকে উপলব্ধি করতে হবে সর্বোপরি কৃষোর শোধন কেন্দ্রগুলো আগামী দিনে কৃষকদের অনুকূলে হোক এবং তারা সঠিকভাবে গড়ে উঠুক এই প্রত্যাশা জানাচ্ছি তা আমার যে গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে এবং গাণিতিক জিজ্ঞাসা পেজ রয়েছে সেসব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম